সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার চ্যানেল আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো একটা কৃষি, আমাদের দেশের যেহেতু প্রধান অর্থকরী ফসল ধান, এবং এই ধান আমরা মাছে ভাতে বাঙালি, এবং এই ধানে কৃষকদের জন্য নতুন নতুন উদ্ভাবনী বিষয় সরকার আধুনিক প্রযুক্তির সাথে সরকার পরিচিত করে দিচ্ছে। সেই সুবাদে ইয়ানমার এজি 6001 এই মডেলে একটা কম্বাইন হারভেস্টার মেশিন আসছে, এবং এটা কৃষকদের জন্য কষ্ট লাঘব করার জন্য একটা প্রযুক্তি সরকার দিয়েছেন, এজন্য আমি এই ভিডিওটা করবো। সুপ্রিয় দর্শক, আমি এখন অবস্থান করতেছি ময়মনসিংহ জেলার হালুয়াট উপজেলায় ওটি গ্রামে। এখানে আপনাদের স্বল্প খরচে কীভাবে ধান কৃষকরা একেবারে গড়ে নিতে পারে এবং কোনো জামজুর জামালা নাই। সুপ্রিয় দর্শক, এখন যে গাড়িটা চালায় ওই ড্রাইভারের সাথে আমি কথা বলতেছি, আপনার নামটা বলতেন? আমার নাম মোহাম্মদ হালিম। আচ্ছা আচ্ছা, ওনার নাম হালিম। আচ্ছা, এই মেশিনটা আপনি কোনটা কোয়ালিটির তেল লাগে? এই মেশিনটা আপনার যদি বড় কোটা হয়ে থাকে, এক একর জমির যদি এক কোটা হয়ে থাকে, তাহলে আপনার তেল যায় আপনার 13-14টা তেল যা, 13-14টা তেল যা এক ঘন্টায় আপনার 40 মিনিটে ওই এক একর জমি কাটা হয়ে যায়। 40 মিনিটে এক একর জমি কাটা হয়। আর যদি ছোট কোটা হয়ে থাকে, তাহলে আপনার এক একর মধ্যে যদি ছোট কোটা হয়ে থাকে, 4টা কোটা হয়ে থাকে, তাহলে আপনার 16-17টা তেল জায়গা। কারণ ওই কানি মারা লাগে 4টা, কিন্তু ওই জায়গায় কানি মারা লাগে 4টা কোটা হলে আরও কানি মারা লাগে 12টা, মানে মুসুর ঘুরতে আছে। কিন্তু এই কারণে আপনার মনে করেন ওই এক একর মধ্যে 4টা কোটা হলে তেল একটু বেশি যা, আর আপনার এক একর মধ্যে যদি এক কোটা হয়ে থাকে, তাহলে তেল আপনার কম যা, 14-13টা তেল যা আর কি। তারপরে কি আপনি কি এটা কবে নিয়ে আসছে? এটা নিয়ে আসছি আমি সামনের সিজনে, বোরোর সিজনে। বোরোর সিজনে নিয়ে আসছেন? জি। ব্যাগের ভিতরে যদি অল্প একটু পানি থাকে, তাহলে চাকাটা মানে খোলা যায়, তারপর আমরা চালাইতে পারি। আর যদি পানি না থাকে, কাদার ভিতরে যদি কাদা থাকে একবারে, তাহলে চাকা স্লিপ করে ওই জায়গায় আমরা কাটতে পারি। কাদা থাকলে আপনারা ধানটা কাটতে পারি না। দর্শক, এটা অবশ্য বেশি কাদা বলতে 8 ইঞ্চি 6 ইঞ্চি বা 1 ফুট যদি কাদা থাকে, তাও ধান কাটতে পারবো আর কি। কিন্তু বেশি কাদা থাকলে আবার এটা দিয়ে কাটা যায় না, গাড়িয়া পরে। আচ্ছা, সুব্র আরেকটা বিষয় সুব্র দর্শক, আমি বলছি যেহেতু ড্রাইভার এবং এই মেশিনটা যেহেতু আপনি অ্যাভেলেবেল না, আমার সমস্যা হইলো যদি পিছনে জাম বাজে, তাহলে একটা সেন্সর আছে এই যে, এটা আপনার মনে করেন পিছনে আড়ি মারায় এই জায়গায় যাবো, আর এরপরে যদি চেন, এটা যদি জাম বাজে, তাহলে এই সেন্সরে আপনার হুইসেল দিয়ে এলাবো, তাহলে আমি বুঝবো অটো আমি তাহলে বুঝবো এই জায়গায় জাম বাজছে। তারপরে আপনার আছে সামানের অপশনের সেন্সর, এটা হলো সেন্সর। এটা যদি আপনার মনে করেন আমি যদি ধানটা একবারে ঘুরায় কাটি, দেখা গেছে ধান লম্বা বাটি, যদি ঘুরায় কাটি, তাহলে যদি আমার ধানটা এই লিভার থেকে যদি উপরে উঠে, তাহলে এই জায়গায় সেন্সরের মধ্যে জাম বাজিয়ে যাবো গা। এটাও এক সেন্সর, এটা কাজ করে আপনার এই অটোমেটিক বন্ধ হয়ে যাবো গা। তারপর আছে আপনার আরেক সেন্সর, এই যে এই সেন্সর, এটা যদি আপনার মনে করেন যে কাটার সময় যদি বেশি হয়ে যায় আর কি, ওভারলোড বেশি হয়ে যায়গা, তখন আপনার এই সেন্সর আপনার হুইসেল দিলে গাড়ি অটোমেটিক অফ হয়ে যাবো গা। ও অফ হবো না, সিঙ্গাল দিব আর কি, আমার বন্ধ করা লাগবো। এটা আর কি মনে করেন যেগুলো সেন্সর দিয়েছে, এগুলো সেন্সর দিতে খুব নিরাপদের জন্য সেন্সরটি দিয়ে দিছে আর কি। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন কি দ্রুত সমাধান হয়? সমস্যার সমাধান হইলে দ্রুত সমাধান হয় না, তবে আপনার মনে করেন যখন আমরা ডাকি আর কি, যখন সমস্যা হয় যখন ডাকি, তখন আমরা একটা ডেট দেয় যে এই সময়ে আমরা যাবো। এরপরও মনে করেন যে একটু লেট করে আহে, হয়তো আমার জমি কাটাটা একটু কম হয়, ওই দিন আমার হইতে দিনটা জমি কাটা হয় না, সময় লস খাইয়ে যায়। আর যদি সঙ্গে সঙ্গে আহে, তাহলে মনে করেন ওই দিন আর তাঙ্গর ই হয় না, সার্ভিসিংটা এক রেট বলে দিলেই আপনি মনে করেন যে আমার গাড়ি ওকে। কোন কোম্পানি আপনি? ইয়ানমার হারভেস্টার এসিআই কোম্পানি। আপনি বলতেছেন যে আপনি যখন সমস্যার সম্মুখীন তখন ফোন দেন, কিন্তু একটু লেটে আসে, লেটে আসে, কিন্তু যেহেতু আপনি 15 লাখ টাকা ইনভেস্ট করছেন, জি 15 লাখ টাকা ইনভেস্ট করার পরে আপনি তুলতে পারছেন টাকা এখন আমরা উড়াইতে পারি নাই, টাকা আমগর উঠবো এই জন্য মনে করেন এই সিজনটা চালাম, সামনে বড় সিজন ইনশাল্লাহ টাকা উড়ে যাবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে মোটামুটি এটা মোটামুটি গাড়ি সার্ভিসিং ভালো আছে, অসুবিধা নেই, তবে গাড়ির
এই সার্ভিসিং দেয় আপনার একুরেটভাবে, যদি আল্লাহ যদি তৌফিক মত ভালো মতন দেয় একুরেটভাবে চলে, এটার কোনো লস নাই। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আপনি এটা ঘন্টায় কত, এটা কি কীভাবে টাকা নেন আপনি যারা ধান কাটেন, কীভাবে টাকা? আমরা একর প্রতি আপনার আগে তেল আছে 65 টাকা লিটার, এখন হয়েছে আপনার 80 টাকা লিটার, সরকারি তো রেট কই দিছে। এখন আমরা মনে হয় আগে কাছে আপনার 4700 টাকা করিয়ে একর প্রতি, মানে এটা বার সিজন তো, এখন আপনার মনে করেন 5000 টাকা করি কাটি একর প্রতি, কাটি 5000 টাকা করে। একর বলতে এখানে 100% 100% এক একর 5000 টাকা করে, 5000 টাকা করে। যেহেতু আপনি এটা চালাইতেছেন, আপনি একজন ড্রাইভার এই ইঞ্জিনিয়ার, তাহলে আপনি প্রশিক্ষণ কোথায় নিয়েছেন? এটা তো সবাই অ্যাভেলেবল পাইতো না। প্রশিক্ষণটা মানে গাড়িটা যখন প্রথম নতুন আসছে, তখন এই গাড়ি কোম্পানি আমার শিখাই থয়ে গেছে। জি, বাড়িতে না খেতে শিখাই থয়ে গেছে। আপনার এই গাড়িটা যখন আইছে তখন ওই কোম্পানির সাথে ওরা দিয়ে দিছে, কোম্পানির লোক ওগর একটা নিয়ম যে গাড়িটা রোডে বন্ধের ভিতরে ছাড়লে কোম্পানির লোক গাড়ি শিখাই থয়ে যাওয়া লাগবো, তা আমার ওরা শিখাই থয়ে গেছে। আমার 3 দিন লাগছে। জি, যে কেউ পার, কারো মাথার ব্যান আপনার মনে করেন যে যদি ভালো থাকে পাবো, আর যদি মাথার ব্যান যদি অবঙ্গ হয়ে থাকে তাহলে ঠিক আছে, শিখতে পারবো, কিন্তু যন্ত্রপাতির হ্যাঁ এটা অনেক হয়, এটা অনেক 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 ব্যাপার আছে। লোড আনলোড ওই যে পাইপ দিয়ে করি, ওই যে পাইপ সেটা বলতেছি না, মানে আপনি ক্যারিং করেন নাকি? এটা আপনার যে রোবট গাড়ি আছে, রোবট গাড়ি দিয়ে আমরা ই করি উড়াই।
সুপ্রিয় দর্শক, এখন একজন কৃষকের সাথে কথা বলবো। এই ইয়ানমার কম্বাইন হারভেস্টার মেশিনটার সুবিধা অসুবিধা তিনি বলবেন। জি, আসসালামু আলাইকুম, আমি মির্জা খায়রুল হোসেন বেগ, আদর্শ কৃষক। আমার ইয়ানমার কম্বাইন হারভেস্টার মেশিনের দ্বারাই আমরা ধান কাটাইতে পারতেছি। এক একর জমিতে আমাদের প্রায় 9,000 থেকে 10,000 টাকা খরচ হইতো কাটা নেওয়ার জন্য, এখন আমাদের হয়তো 5,000 থেকে 7,000 টাকা পর্যন্ত যাইতে পারে সর্বশা করলে, বনসন রেডি সব গুছাই নেওয়ার পর্যায়ে পর্যন্ত। এখানে এখানে আমাদের 3-4,000 টাকা সাশ্রয় হইতেছে, 5,000 টাকা সাশ্রয় হইতেছে না, 50% কাজ থাকতেছে। দর্শক, আমি এখন আরেকজন কৃষকের সাথে কথা বলবো। ফিরোজ খান কথা বলবে এই মেশিন সম্বন্ধে। সালাম আলাইকুম, আমরা এই মেশিনে আনাতে আমরা এই উপকৃত হয়েছি, আমরা খুব সুখ সুবিধা পাইছি, খুব খুশি হইলাম মেশিন আনাতে, আমরা খরচ কম। কৃষক আমি কামলা দিয়ে কাটা নিচ্ছে, এখন আমরা কম কিছু কম পাইছি, মেলা কমে আমরা ধান কাটাইতে পারতেছি, ধান আমরা ঠাকুরের মতন আমরা নিতে পারতেছি। এই মেশিন দ্বারাতে আমরা খুব ভালো হইল না না, এটা শুকাইতে হয়, আমি হইলাম উজ্জ্বল হোসেন খান, আমি একজন কৃষক। আমার অনেক জমি ছিল, অনেক কাজের লোক নাই, এক মানে 8% জমি কাটাইতে আমাদের 1,100 টাকার মতন খরচ হয়, কিন্তু এটাতে আমাদের অনেক সাশ্রয় হয়েছে। সরকারের অনেক ধন্যবাদ, আরও যাতে এই মেশিনগুলো আমাদের কৃষকের মাঝে দেয়। আমাদের এলাকায় আমরা এটা দুবরা উপজেলা থেকে নিয়ে আসছি, আমাদের হালোয়াট উপজেলা এখন এই পরিমাণে মেশিন নামে নাই, কিন্তু আমাদের হালোঘাটে এখন আরও বরাদ্দ দেয় সরকার, এই সরকারকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামসুল হুদা। যাক, এই মেশিন আওয়াতে আমরা উপকার হয়েছে আর কি, আমাদের ভালো উপকার, কৃষকদের মানে আমরা খুব উপকার পাইছি, মানে সাধারণ কামলা দেওয়া কাটাইতে গেলে আমরা খরচটা বাড়ে আর কি। যাই হোক, আমরা এই মেশিন আওয়াতে আমরা অনেক সাশ্রয় হয়েছে আর কি, ধানটাও আমরা সুন্দর পরিষ্কার আসে, এটা নিয়ে আবার একটু হালকা শুকাই আমরা ডুলিতে তুলে ফেলে আর কি। এই জন্য সরকারকে ধন্যবাদ, যাতে আরও আমরা এই হালোঘাট তানার যাতে আরও মানে এইটা মেশিন সারে আর কি, আমরা এখানে আসছে না মেশিন, এটা আমরা অন্য তানাতে আমন লাগছে, আমরা মুন্সিয়ার দুবোরা এই দিক থেকে আমরা মেশিন এটা আমন লাগছে, আমরা হালোঘাট তানার যাতে আরও এরম মেশিন সরকার দেয়, যাতে আমরা আরও উপকৃত হইতে পারি আর কি, এই জন্য ধন্যবাদ। আমি 1 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার, নতুন মেম্বার। তখন ওই যে আমাদের বর্তমান চেয়ারম্যানের ছোটো ভাই উজ্জ্বল স্কান্ডে লইয়া গিয়া মুন্সিহাট থেকে আনছি, আনার পরে অন সাধারণ মানুষে বলতেছে ওইটা আনাতে আমাদের বিরাট উপকার হয়েছে, বা যাতে আমাদের হালোয়াঘাট তানাত এবং আমাদের ইউনিয়নে একটা মেশিন যে যদি আনে সেইটার পক্ষেও আমি এবং মানুষেও বলতেছে আনার জন্য, সরকার যদি দেয় তাহলে আমি খুব মনে করি ভালো হবে, সরকারকে আমি ধন্যবাদ জানাই। শুভ দর্শক, ইয়ানমার কম্বাইন হারভেস্টার মেশিন অর্থাৎ ধান কাটার যে মেশিনটা ক্রয় করছেন, ওনার সাথে কথা হলো, মানে পরিচয় দিয়ে একটু কথা বলতো। আমার নাম দেলোয়ার হোসেন দুলাল, আমার বাড়ি হলো মুন্সিহাট দুবরা থানা। তো আমি ওইটা এসিআই কোম্পানি থেকে ওটা ক্রয় করছি, এটার কাজ হলো প্রথমে যেহেতু আপনি মেশিনটা ক্রয় করছেন কীভাবে কিনছেন, যদি হয়তো অন্য কৃষকরা কিনতে চাইবে তা একটু প্রসেসটা যদি বলতেন। ওটা হাতে নিয়ে নেন, ওইটা যদি সরকারি একটা বাজার থাকে, প্রতি বছর সরকারি একটা বাজার থাকে, তো ওই বাজারটে যে বরাদ্দ প্রতি উপজেলায় একটা বরাদ্দ থাকে, সেই বরাদ্দর আওতায় যদি কোনো কৃষক করে আবেদন করে আবেদনে গৃহীত হয় তাহলে কৃষি এই মেশিনটা হারভেস্টার কেনা সম্ভব, নয়তো এমনিতে কিনলে
আপনার মূল ক্যাশ দিয়ে কিনতে হবে। মানে কৃষকের কৃষি ভর্তুকির আওতায় পড়লে তাহলে একটু সাশ্রয়ী দামে ক্রয় করা যায়। দাম কত অরিজিনাল? অরিজিনাল দাম হলো 31 লাখ টাকা। দর্শক, এটা অরিজিনাল দাম হলো 31 লাখ টাকা এবং আপনাকে কৃষি ভর্তুকি যেতে দিচ্ছি, কৃষি ভর্তুকি আপনি কৃষি ভর্তুকি পাইছি 14 লাখ টাকা। আচ্ছা, 14 লাখ টাকা। এখন আপনি কি ডাউন পেমেন্ট না একদম ফুল পেমেন্ট গাড়ি কিনতে? না, ফুল পেমেন্ট না, এটা আমি 6.5 লাখ টাকা জামানত দেয়া, তারপরে ওইটা নিতে হবে। 6.5 লাখ টাকা জামানত দেয়া এই গাড়িটা ক্রয় করছেন। আচ্ছা, ডকুমেন্ট কী লাগে? যেহেতু আপনি কৃষি অফিসে প্রথমে ডকুমেন্ট, ন্যাশনাল কার্ডের আইডি, তারপর হলো আপনার একটা কৃষি সমিতি লাগবো, সমিতির আওতায় ওই কৃষিগুলো মেশিনগুলো ক্রয় করতে হবে। আরে উপজেলা অফিসার, কৃষি অফিসার আছে, উনি সবচেয়ে ভালো জানে, তার সাথে যোগাযোগ, ওনার সাথে পরামর্শ করলেই উনি বিস্তারিত বলে দেবে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আসলে এই যেহেতু কম্বাইন ধান কাটা মেশিনটাই অ্যাভেলেবেল সারা বাংলাদেশে নাই, এখন যদি কোনো কৃষকরা ক্রয় করতে চায় বা কোনো গ্রামে, তাহলে তারা কৃষি অফিসে যোগাযোগ করবে এবং সবাই উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করলেই তারা একটা শুভ বা সুন্দর একটা পরামর্শ দিবে। আর যদি আমার এই মেশিনের যদি কোনো দর্শকের কোনো এলাকায়, দুর্গম কোনো এলাকায় প্রয়োজন হয়, বাংলাদেশের যে কোনো প্রান্তে, ইনশাআল্লাহ আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করব। প্রয়োজন পড়লে আমার নাম্বারটা আপনারা নোট করে নিতে পারেন। আমার নাম্বার 01915565958। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা যাইতে বাধ্য, কারণ হ্যাঁ, আমরা সরকারি নিয়ম অনুযায়ী আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সার্ভিস দিতে পারি, সার্ভিস দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, ওনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। যদি কেউ এই কম্বাইন হারভেস্টার মেশিনটা দিয়ে কাজ করতে চান, ধান কাটতে চান, তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।